হাই ফ্রেন্ডস, আমি হাসিব আপনাদের সাথে। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব সেটি হচ্ছে ফ্লায়ার ডিজাইন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফ্লায়ার ডিজাইন করেছি। অবশ্য ফ্লায়ারটা কেমন হচ্ছে সেটা আমার থেকে আপনারা ভালো জানেন। হঠাৎ মাথায় আইডিয়া চলে আসলো ফ্লায়ার বানানোর, সো বানিয়ে ফেললাম। ইদানিং একটু ইউআই ডিজাইনের কাজ নিয়ে উঠে পড়ে লেগেছি, সো মনে হলো একটু ফ্ল্যাট ডিজাইন করি, তাই আপনাদের জন্য একটা ফ্ল্যাট ডিজাইন টিউটোরিয়াল বানাবো। সো এই মাত্র আমি এই ফ্ল্যাটটা তৈরি করলাম। করার সময় আসলে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, তাই ভিডিওটি তৈরি করছি। সো চলুন দেখা যাক কীভাবে আমি ফ্ল্যাটটি করছি। ফ্ল্যাট ডিজাইনের জন্য যেটা আপনার খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে, ফার্স্ট আপনি আমি একটা পেজ নিব, ফাইল নিব। অবশ্যই ফ্ল্যাটটা সিএমওআইকে কালারের হতে হবে, আর আপনাকে ব্লিড দিতে হবে। যেহেতু প্রিন্ট করা হবে, সো এটাকে প্রিন্ট আউটপুট করা হবে, সো এটাকে সিএমওআইকে কালার রাখতে হবে। সো আমি প্রথমে আমি এই ছবিটা সাইজ নিয়ে নিই, ওয়াইড নিয়েছি 4 ইঞ্চি, ইঞ্চিতে নিচ্ছি আমি বিষয়টা সাইজটা, আর হাইট হচ্ছে 6 ইঞ্চি, আর রেজুলেশন 300, আর কালার মোড হচ্ছে সিএমওআইকে। জাস্ট ওকে করি, দেন চলে আসলো। এখন আমি এখান থেকে গ্রিডটা টান দিয়ে নিয়ে নিব। ওকে ওকে, গ্রিড নেওয়ার পরে এবার যে কাজটি করবো সেটি হচ্ছে আমি একটা ব্লেড মার্ক নিয়ে নেবো। ব্লেড মার্ক নেওয়ার জন্য আমি যে কাজটি করব, সহজ উপায় যেটি সেটি হচ্ছে 2 পয়েন্ট সামথিং ব্লেড নিব আমি চারিপাশে। সো সেটি হচ্ছে আমি এখানে আমাদের রুলারটা কন্ট্রোল আর দিলে রুলার আসে, কিবোর্ড থেকে কন্ট্রোল আর ক্লিক করলে এটাকে আমি পিক্সেল করে নিব। রুলার ইঞ্চিতে না, পিক্সেলে রাখবো, রেখে জাস্ট কর্নারে চলে যাব। সহজে আমি 0.5 মানে হচ্ছে আপনার আট, সরি 0.2.5 আমি ব্লিড দিব। সো আপনাকে এখান থেকে আমি আগে থেকে মাপটা জেনে আসছি, সো এখান থেকে আপনি পিক্সেলে 37 বাই 37 আমি রাখবো, 37 পিক্সেল বাই 37 পিক্সেল। দেখুন আমার মাউসের ওখানে ওয়াইড দেখাচ্ছে 37 পিক্সেল বাই 37 পিক্সেল। ওকে, এবার আমি একটা রুলার টেনে নিব, এটি হচ্ছে 0.2.5 রুলারের পিক্সেল মাপ। এইটাকে টান দিয়ে আমি এপাশে নিয়ে আসব, জাস্ট এখান থেকে রুলার প্রেস করে দিব, এটাকে টান দিয়ে নিচে নিয়ে আসব, এখান থেকে রুলার প্রেস করে দিব। ওকে, এটুকু হচ্ছে আমার ব্লেড মার্ক। এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমি আমার এই ছবিটি ইউজ করেছি, এটা হচ্ছে আমার এই ছবিটা, ছবিটা টান দিয়ে আমি নিয়ে আসি। ওকে, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই, দেন কন্ট্রোল টি একটু ছোটো করে নিব, শিফট অলটা চেপে ধরে ছোটো করব। ওকে, আমার এটা দরকার নেই, লাগতেছে না। ওকে, একটু ছোটো করে নিই। ওকে, এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমি দুইটা শেপ নিচ্ছে, আমার হচ্ছে টি শার্টের কালারের উপর বেস করে দুইটা শেপ নিয়েছি, নিচে একটা শেট, এখানে একটা শেট। সো আমি শেট দুইটা নিয়ে নিই, এখান থেকে রেক্টেঙ্গুলার সিলেক্ট করব, করে জাস্ট একটা শেপ বানাইলাম। ওকে, শেপটা কন্ট্রোল টি দিব, দিয়ে শেপটা আগে আমি এখান থেকে ক্রিয়েট করে আসব। ওকে, শেপ কালারটা আমি দিয়েছি আমার গেঞ্জির এই কালারটা। ওকে, আরেকটা করব আমি শেপের একটা লেয়ার স্টাইলে যাব, যে স্ট্রোক দিয়ে আসব, হোয়াইট স্ট্রোক। ওকে, ও 4 পিক্সেল সাইজ রাখি। ওকে ওকে, দেন যে কাজটি করব আমি এই শেপটাকে আবার ডুপ্লিকেট করব, রাইট বাটন ক্লিক করে লেয়ারের উপরে ডুপ্লিকেট লেয়ার, ওকে কন্ট্রোল টি, এটাকে এবার ঘুরিয়ে নিব আমি, ঘুরিয়ে এবার আমার মন মতো আমি মডিফাই করব এটাকে। ওকে, ইয়েস করে দিলাম। এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিব, নিয়ে এখান থেকে এই প্যাথটা সিলেক্ট করব, কর্নার সিলেক্ট করব, শিফট চাপ দিয়ে প্রথমে এই কর্নারটা সিলেক্ট করলাম, দেন শিফট চাপ দিয়ে এই কর্নারটা সিলেক্ট করলাম, করে এটাকে টান দিয়ে আমি বাইরে নিয়ে আসবো। ওকে, এটার কালার আমি দিয়ে দিব আমার
টি শার্টের এই কালারটা দিয়ে দিই, অথবা একটু ডার্ক গ্রে টাইপের কালার দিই। এখান থেকে কালারটা নিয়ে নিছি। ওকে, এখন আমি যে কাজটি করব এটাকে ডুপ্লিকেট করব। ওকে, ডুপ্লিকেট করে নিচের পোর্শনটাকে আমি এই লেয়ারটার সাথে মাস্ক করে দেবো। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এবং এর স্টাইলটা আমি ডিলিট করে দেবো। এফেক্টসটা আমি টান দিয়ে ডিলিট করে দিলাম। ওকে, এবং এইটাকে হালকা একটু সরিয়ে নিলাম শ্যাডো করার জন্য। ওকে, দেখুন এবার এটাকে কালো করে নিব, নিয়ে এই রেক্টাঙ্গুলার শেপটাকে ফিল্টার ব্লার গার্জিয়ান ব্লার। ওকে, জাস্ট শ্যাডো করার জন্য এটা করলাম। ওকে, অপাসিটিটা একটু কমিয়ে দিই। ওকে, জাস্ট এটার উপর ছায়া ছায়া পড়লো। এখান থেকে এটাকে মাল্টিপল করে দিই। ওকে, এখন যে কাজটি করব আমি এখান দেখে আসি। এখানে আমি একটা গোল চিহ্ন নিয়েছি, মানে সার্কেল নিয়েছি, সেটাকে 50% ফ্রি ফর ইউ একটা কথা লিখেছি। সো আমি এখন সেটা বানাবো। আমার শেপ অলরেডি, এই দুইটা শেপ অলরেডি কমপ্লিট। এই দুইটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম। আমি এই উপরে এই শেপটাকে একটু ড্রাফট শ্যাডো দিয়ে আসি। ওকে, লিখে দিলাম শেপ হচ্ছে মডেল। প্রত্যেকটা লেয়ার আপনি নামকরণ করে রাখবেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। ওকে, এখন যে কাজটি করবো সেটি হচ্ছে একটা ইলিপস টুল নিই। ওকে, ইলিপসের কালারটা আমি দিয়ে আসবো এই কালার। ইলিপসে আমি একটু শ্যাডো দিব এবং স্ট্রোক দিব, ড্রাফ শ্যাডো। ওকে, ড্রাফ শ্যাডো দিয়েছি। 18% ঘুরছে, 75% আপনি আপনার মতো আর কি যেটা ভালো মনে হয় এটা 90 দিয়ে দিই, আর ডিস্টেন্স 0 থাক, এবং সাইজটা একটু বাড়িয়ে রাখি। ওকে, দেন একটু অপাসিটি কমিয়ে দিই। ওকে, এখন যে কাজটি করবো আমি এখান থেকে স্ট্রোকটা নিব। আচ্ছা, দেখুন স্ট্রোকটা অটোমেটিক দিছে, এত বড় সুন্দর চলে আসছে। স্ট্রোক সাধারণত আমাদের কালো কালার থাকে, আমি স্ট্রোকটা ইনসাইডে দিয়ে দিয়েছি, টোটাল ইনসাইডে দিয়ে। এখান থেকে আপনি অপাসিটি কমিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে আপনি এই কালারটাই সিলেক্ট করে এই কালার একটু লাইট কালার দিতে পারেন, দিলে আপনার এমন একটা স্ট্রোক তৈরি হবে। ওকে, এইটাকে আমি এনে এখানে দিয়ে দিব। এখন এখানে আমি আর কি আমার টেক্সটটা লিখে দিব। এটা আমি এই পোর্শনে দিব যাতে বোঝা না যায় যে আমার পিছনে গ্যাপ আছে কোনো ছবিতে। এইভাবে রাখি, এখানে আমি লিখে দিই। আচ্ছা, এখানে যখন ধরতেছি তখন দেখেন অটোমেটিক গোল চিহ্ন আসছে। এখন যদি আমি লেখা শুরু করি সবই গোলের ভিতরে লেখা হচ্ছে। লেখার কালারটা সাদা করে নিই, হোয়াইট। ওকে, কিন্তু আমার তো সেটা দরকার না, আমার দরকারের ভিতরে লিখবো, কিন্তু তখন আমি শিফট চেপে ধরবো। দেখেন শিফট চেপে ধরলে অটোমেটিক লেখার সাইজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আর কি ভিতরে হবে না, চার কোণা হয়ে যাচ্ছে লেখার এই কার্সরটা। ওকে, এখন লিখবো 50% FR ডলি ফ্রি FR ফর ইউ দিয়ে একটি ফেসবুক হাসি চিহ্ন জাস্ট সাদা করে নিলাম। ওকে, আমি এই ফোনটা ইউজ করেছি রোবোটস ল্যাব। রোবোটস ল্যাব ফোনটা অনেক সুন্দর, আমার পছন্দ হয় খুবই। এখানে জাস্ট আমি 50% এখান থেকে আমি টেক্সট সাইজ দিয়ে দিই, শার্ট অথবা 72, ফ্রি কথাটা 48 দিলাম, দেন এই কথাটা 24 দিলাম, দিয়ে টোটালটাকে আমি মিডিল অ্যালাইন করলাম। করার পরে সাইজটা একটু বড় করে দিই। ওকে, এখান থেকে আমি ক্যারেক্টার চলে যাবো, যে ভার্টিক্যাল অ্যালাইন হাইট একটু কমিয়ে দিই। ওকে, কন্ট্রোল টি
ফর ইউ কথাটা একটু ছোট করে দিলে হার্ট সাইজটা 16 একটু বাড়িয়ে দিই, ওকে। আর ফ্রি কথাটার সাইজটা একটু কমিয়ে দিই, 50% ফ্রি, ওকে। এটা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ইলিপসের উপর ক্লিক করলে টোটালটা সিলেক্ট হয়ে যায় যে আমার শেপ শেপ সাইজ অনুযায়ী। এবার এখান থেকে আমি জাস্ট আমি এটা মিডল করে নিলাম, ওকে। দেন এই দুটাকে একসাথে কন্ট্রোল এটা একটু নিচে নামিয়ে দিই, কন্ট্রোল জিতে গ্রুপ, ওকে। সার্কেল জাস্ট অলরেডি ডান দিস সার্কেল, এখন যে কাজটি করবো এটা অপসিটি একটু কমিয়ে নিই। আচ্ছা এবার যে কাজটি করবো, পিছনে তিনটা আমি শ্যাডো দিয়েছি, এখান থেকে আমি কিছু ডিজাইন করে দিয়েছি প্লেন টাইপের আর কি, আর কি কি বলবো এটাকে আর কি। আচ্ছা ওকে, দেখেন দেন আমি এটা কীভাবে পিছনে ডিজাইনটা দিয়েছি। আমি এটা কী করেছি, আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিই, যেহেতু এটা আমার মডেলের ছবির পিছনে। সো এখান থেকে আমি ইলিপস টুল সিলেক্ট করব, করে জাস্ট শেপ করব, একটা শেপ করলাম, এটাকে ডুপ্লিকেট করব কন্ট্রোল জে অথবা ডুপ্লিকেট করব, এটাকে একটু ছোট করে নিলাম, নিয়ে এটাকে এখানে দিলাম, ওকে। দেন আর একটা শেপ করে এখানে দিলাম, এখন এই তিন এই শেপটা একটু ছোট করে নিব, ওকে। দেন এই তিনটা শেপকে কন্ট্রোল টি দিয়ে একটু ঘুরিয়ে জাস্ট একটু অ্যালাইন মতো করে দিব, ওকে। নাও যে কাজটি করব, এইটার আমার কালার দিলাম যে কালার আপনি মানে আপনার চয়েস মতো একটা কালার দিলাম, ওকে। দেন এইটাকে দিয়ে দিলাম, ওকে। দেন এটাকে অথবা এই কালার দিয়ে দিলাম, ওকে। আমি এখানে অন্যান্য কালার দিয়েছি, এইটা কালারটা আপনি নিতে পারেন। সো এই কালারটা এখানে দিলাম, ওকে। এই কালারটা নিয়ে নিই, আমি একটু ফ্ল্যাট কালার ইউজ করেছিলাম, ওকে। দেন এই কালারটা নিয়ে নিই, ওকে। এরপর আমি যে গোলা তৈরি করেছি শেপটাকে আমি কন্ট্রোল জিতে গ্রুপ করে লিখে দিই, COLOR কালার SHAPE শেপ, আর এখানে এটাকেও আমি গ্রুপ করে দিই, MODEL মডেল IMAGE ইমেজ, ওকে। নাও এটা টোটাল কমপ্লিট। এখন যে কাজটা আমি করব সেটি হচ্ছে এই টেক্সটগুলা, টেক্সটগুলো আমি দেখি কোন টেক্সট কোথায় লিখেছি। এখানে আর কি রিনেম করা হয়নি, আচ্ছা সেটা পরে দেখছি আমি, জাস্ট আচ্ছা এখানে আমার টেক্সট লেয়ার উপরে টেক্সটটা এখানে আমি জাস্ট এটাকে টান দিয়ে ড্র্যাগ করে এখানে নিয়ে ছেড়ে দিলাম, আমি আর লিখলাম না। আই থিঙ্ক আপনি আপনারা লিখতে পারবেন সবাই, জাস্ট আপনি আপনার কথাগুলো এখানে লিখবেন যে আর কি টাইটেলগুলো থাকে, স্পেশাল ডিসকাউন্ট ফর দেওয়া 16, এটা নিচের কথাটা ছিল, এটা উপরের কথা, ওকে। এটা টান দিয়ে নিয়ে জাস্ট আমি এখানে এটাকে উপরে দিয়ে দিই, টেক্সটগুলো সব উপরে থাকুক, ওকে। দেন বেস্ট অফার ফর দিস ঈদ এইটা নিয়ে যাই, এটা নিয়ে আমি এখানে দিয়ে দিলাম, আচ্ছা এটাই কর্নারে এই টেক্সটটা লেখা রয়েছে, এই টেক্সটটা টান দিয়ে নিয়ে ছেড়ে দিই। আমি আমার মতো টেক্সটটা সাজিয়ে নিয়েছি, আপনি আপনার মতো সাজিয়ে নেবেন। টেক্সট আই থিঙ্ক টেক্সট সাজানো খুব বেশি কঠিন না। আর একটা হচ্ছে এইটা, এই টেক্সটটা একটা ইফেক্ট দিয়েছি, স্টাইল দিয়েছি, কীভাবে দিয়েছি এটা দেখাচ্ছি আমি, টান দিয়ে নিয়ে এখানে আমি ছেড়ে দিই, ওকে।
একটু সাইজটা একটু ছোট করে দিই। এখানে যেহেতু ওখানে একরকম সাইজ হয়েছে, এখানে একটা সাইজ চলে আসছে, এটা আমি একটু সরাই দিই। ওকে, জাস্ট সার্কেলটা একটু সরিয়ে দিই, এই যে। দেন শেপটা, নেচারের শেপটা একটু উপরে উঠিয়ে দিই, একটু বড় করে দিই। শেপ লেয়ার সো কোনো প্রবলেম নাই, ইচ্ছা মতো আপনি সরাইতে পারবেন, মুভ করতে পারবেন। সার্কেলটা একটু ছোট করে দিই, দেন ওকে, এই যে হয়ে গেল। এখন যে কাজটি করব সেটি হচ্ছে এইগুলো কিভাবে দিলাম, এটা সিলেক্ট করলাম, করার পরে ওকে সিলেক্ট করার পরে এখন যে কাজটি করব সেটি হচ্ছে পেন টুলটা সিলেক্ট করি, কারণ আমি ব্যাকগ্রাউন্ডে চলে যাই, যে এখান থেকে জাস্ট একটা প্লেন বানিয়ে নিব। ওকে, এই টাইপের একটা প্লেন বানিয়ে জাস্ট এর মাথাটা একটু কনভার্ট করে সুন্দর করে নিই। ওকে, ওকে, কন্ট্রোল টি দিয়ে এটা এমন জায়গায় প্লেস করে দিলাম। এবার যে কাজটি করব এটাকে আর একটা কপি করে এখানে নিয়ে যাই, নিয়ে একটু ছোট করলাম, ছোট মানে মিডিয়াম। ওকে, দেন আরেকটা কপি করলাম, করে সেটাকে ঘুরিয়ে টোটাল এই সিস্টেমে করে রাখি, এইভাবে দিয়ে দিই। ওকে, দেন আরেকটা কপি করলাম, করে সেটাকে ঘুরিয়ে এই পজিশনে রাখি, চারটে চার পজিশনে। ওকে, আচ্ছা এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে পেন টুলটা সিলেক্ট করব, করে এখানে চলে যাই, যে এখান থেকে একটা জাস্ট একটা কার্ভ শেপ নিব। ওকে, কার্ভ শেপ নেওয়ার পরে আমি ফিলটা বন্ধ করে দিব আর স্ট্রোকটা একটা কালার দিয়ে দিব, দিয়ে স্ট্রোকটা সাইজ 3 দিয়ে দিই। দেওয়ার পরে এখানে স্ট্রোক স্টাইলটা এটা দিতে পারি অথবা এটা দিতে পারি। ওকে, দেখুন আমাদের সেই স্ট্রোকটার অরিজিনাল সেলাইয়ের মতো ইফেক্টটা চলে আসছে। জাস্ট এটাকে কপি করবো আর একটা করে কন্ট্রোল টি দিয়ে হরিজন্টালি করে, অথবা কন্ট্রোল টি দিয়ে আপনি আপনার মতো করে জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে পারতেছেন। জাস্ট ডুপ্লিকেট করব আর সাইজ ছোট করব। ওকে, এবার এখানে কিছু দিয়েছি জাস্ট শুধু স্ট্রোক, সেটা করব কি করে, সেটা করতে গেলে এগুলো আমাকে কন্ট্রোল জিতে গ্রুপ করে নিই, গ্রুপের নাম দিয়ে দিলাম ফ্ল্যাগ। ফ্ল্যাগের ভিতর থেকে আমরা জাস্ট দুইটাকে কপি করব, এই দুইটাকে কপি করব, করে এই দুইটা গ্রুপের বাইরে নিয়ে যাই, নিয়ে এটাকে এখানে দিয়ে দিই। জাস্ট এই দুইটাকে কন্ট্রোল ই করে নিব, মার্জ করে নিব, এটাকে কিবোর্ড রাইট বাটন ক্লিক করে মার্জ শেপ। দেখুন শেপ দুইটা এক হয়ে গেছে। এইটাকে আমি জাস্ট এখানে একটা দিয়ে দিই, অপাসিটি কমিয়ে ফিলটা কমিয়ে 50 করে দিই, সরি 50 করি, এটাকে ডুপ্লিকেট করি কন্ট্রোল টি একটু ছোট করে এই অপশনে রাখি। দেন এই দুটাকে টান দিয়ে আমি নিচে রাখি, জাস্ট আমার শেপের উপর রাখবো, কন্ট্রোল জি, এসটিও সি, কেস্টার এফ এল এস ই ফ্ল্যাগ। এই যে আমি আমার এই গ্রিডগুলো হাইড করার জন্য কন্ট্রোল এইচ ক্লিক করবো, জাস্ট গ্রিডগুলো হাইড হলো। এবার আমি এটা রুলারটা তুলে দিই, এখন আমি কিবোর্ড থেকে এফ ক্লিক করে জাস্ট ফুল স্ক্রিন করে দেখতে পারি যে কী অবস্থা হয়েছে। এই হচ্ছে আমার
ফ্ল্যাটটা অলরেডি কমপ্লিট, আশা করি সবাই বুঝতে পারছেন। এটা জাস্ট আমার একটা কুইক আইডিয়া থেকে তৈরি করছি জিনিসটা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।